প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনাদের মধ্যে একজন আমাকে আজকে একটা সকালে ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো। দর্শক, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি রাস্তার ছবি, সেখানে ভলভো বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং সেই বাসে করে অনেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটুকু শুধু বলেছেন দর্শক যে এই বাসগুলো নাকি সব ত্রিপুরা যাচ্ছে, একাধিক ভলভো বাস ত্রিপুরা যাচ্ছে এবং সেখানে যারা যাচ্ছেন তাদের অধিকাংশই নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের। এটুকুই বলে জাস্ট ভিডিওটা আমাকে দিয়ে ছেড়ে দিয়েছেন। এখন এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেক কৌতূহল জন্মাচ্ছে, আমার মধ্যেও অনেক কৌতূহল জন্মেছে যে কারণটা কি, হঠাৎ করে ত্রিপুরাতে ভলভো বাস এইভাবে রিজার্ভ করে যাওয়ার উদ্দেশ্য কি? একটা দুটো বাস গেলো নয় ভাবা যেত, বলছে নাকি বলা হচ্ছে নাকি অনেক বাস যাচ্ছে, ফলে কারণটা কি? সেখানে এমন কি তীর্থস্থান রয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এত এইভাবে বাস ভাড়া করে যাচ্ছেন, কারণটা কি? বাস ভাড়া করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেকে যান, বেড়াতে যান বা তীর্থযাত্রা যেটা হয়ে থাকে সেখানে অনেকে যান, কিন্তু আমরা এরকম করে শুনিনি কখনো যে এই বাংলা থেকে বাস ছাড়ছে ত্রিপুরার উদ্দেশ্যে একাধিক ভলভো বাস এবং সেখানে সব চলে যাচ্ছেন, বা তীর্থযাত্রা বলি বা কোনো ভ্রমণ বলি, এইরকম কিন্তু এরকম ট্যুর কিন্তু আমরা অতীতে সে অর্থে দেখিনি, মানে আমার নজরে অন্তত আসেনি। হঠাৎ করে যেটা এখন নজরে এসছে যে অনেক ভলভো বাস নাকি ভাড়া করা হয়েছে এবং সেখানে এই রাজ্য থেকে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এই ডায়মন্ড হারবার, ফলতা এইসব এলাকা থেকে সব নাকি ত্রিপুরা যাচ্ছেন বাস ভর্তি করে, অনেক মানে অনেক ঘন্টার রাস্তা, দীর্ঘ লং রুট, কিন্তু তা সত্ত্বেও এইভাবে তারা কিন্তু যাচ্ছেন ত্রিপুরার উদ্দেশ্যে, এই বাসগুলো রওনা দিচ্ছে। এখন কারণটা কি, কারণটা কি দর্শক? কারণটা নিয়ে কিন্তু ভীষণ কিন্তু ধোঁয়াশা রয়েছে, আমি জানি না আপনাদের যদি কিছু জানা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে দর্শক, আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জির কিন্তু একটা জনসভা রয়েছে, অভিষেক ব্যানার্জির কিন্তু একটা জনসভা রয়েছে। আমি সেই খবর আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, আমি সেই যে পোস্ট তৃণমূল কংগ্রেস তারাই পোস্ট করেছে সেটা আমি আপনাকে দেখাতে চাই। দর্শক, অভিষেক ব্যানার্জি 31 অক্টোবর ত্রিপুরাতে, সেখানে মানে একটা জায়গায় তিনি কিন্তু একটা অর্গানাইজ করছেন বা তার একটা সভা অর্গানাইজ করা হচ্ছে, সেখানে জনসভা করবেন অভিষেক ব্যানার্জি 31 অক্টোবর। আজকে তো 29 তারিখ হয়ে গেল, মানে মাঝে একটা দিন, তারপরে তিনি সেখানে পৌঁছাবেন, সেখানে কিন্তু জনসভা করবে। এখন দেখার বিষয় অভিষেক ব্যানার্জির জনসভাতে লোকসভাগম কত হয়, এটাও কিন্তু খুব বড় চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির, কারণ তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না ত্রিপুরাতে, এমন অভিযোগ করেছেন অনেকবার, অনেকবার টুইট করেছেন, বিপ্লব দেব সরকারকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেছেন যে তাকে আটকানো হচ্ছে, অনৈতিকভাবে অবৈধভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এটাও বলেছেন অভিষেক ব্যানার্জি টুইট করে, আমাকে কিন্তু রোখা যাবে না বা আমাদেরকে কিন্তু রোখা যাবে না, এই কথা তিনি কিন্তু অনেকবার বলেছেন। এবং এরই মধ্যে আপনারা জানেন যে পৌর নির্বাচন ত্রিপুরাতে তার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, ফলে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, নির্বাচন আচরণ বিধি চলছে, সেখানে এবার যে কেউ যেতে পারেন ভোট প্রচারের ক্ষেত্রে, ফলে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির কিন্তু যেতে কোনো একটা বাধা নেই, কারণ এখন ল অ্যান্ড অর্ডার পুরোটাই নির্বাচন কমিশনের আন্ডারে, এবং যেহেতু ভোট পর্ব, ফলে সেখানে প্রচারে যেতেই পারেন। অভিষেক ব্যানার্জি হয়তো ভেবেছেন একটা বড় সুযোগ, এই সময় কিন্তু সুযোগটা হয়তো হাতছাড়া করতে চান না, এবং সেই কারণে ভোট প্রচার হলো, সেই সঙ্গে তার ত্রিপুরা এন্ট্রিটা, যেটা অন্য ক্ষেত্রে তিনি বলছিলেন যে বাধার সম্মুখীন হচ্ছেন, বারবার বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই জায়গায় বলা যায় একটা বড় সুযোগ, যেহেতু ভোট পর্ব, ভোট বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে গেছে, ফলে তিনি কিন্তু এই সময় সেখানে ভোট প্রচারে যেতেই পারেন এবং সেই সুযোগটাকেই কার্যত কাজে লাগাচ্ছেন। দর্শক, 31 অক্টোবর তিনি কিন্তু সেখানে জনসভা করবেন, এখন নিশ্চয় নজর থাকবে অভিষেক ব্যানার্জি জনসভাতে যে কত লোকজন হয়, লোকসমাগম কত হয়। তবে যেখানে এই সভার আয়োজন করা হচ্ছে, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, যেটা আমি দেখতে পাচ্ছি দর্শক, খুব ছোটো ছোটো করে লেখা, সেখানে যেটা খবর নিচ্ছিলাম যে সেই জায়গাটা, সামনের জায়গাটা কিন্তু খুব একটা বড় জায়গা নয়, সামান্য মানে কিছু লোকজন জড়ো করতে পারলেই কিন্তু বিরাট কাউডি মনে হবে অনেক লোক হয়েছে, ফলে জায়গাটা খুব ভালো চুজ করেছেন অভিষেক ব্যানার্জিরা। এখন দেখা যাক তা সত্ত্বেও সেই জায়গাটা কতটা জমাটি, কতটা ভরাট হয় এই জনসভা অভিষেক ব্যানার্জি, সেটা একটা বড় বিষয়, কারণ এটাও অবশ্য এদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের, কারণ অভিষেক ব্যানার্জি যেভাবে বারবার মানে হুঙ্কার ঝেড়েছেন যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, 2023 ত্রিপুরার সরকার বদল হবে এবং সেখানে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করবে, ফলে এখন তার যে প্রথম একটা জনসভা যেটা অর্গানাইজ করা হচ্ছে, সেখানে কীরকম লোকজন হয় সেদিকে নিশ্চয়ই রাজনৈতিক মহলে নজর থাকবে, আমাদেরও নজর থাকবে, কারণ বেশ কয়েক মাস হয়ে গেল তৃণমূল কংগ্রেস সেখানে অনেক প্রচার করছে, কুণাল ঘোষ, ডক্টর শান্তনু সেনরা সেখানে একবারে বলা যায় মাটি কামড়ে পড়ে রয়েছেন, ব্রাত্য বসুরা সেখানে যাচ্ছেন আসছেন, সুতরাং তাদের একটা বিরাট উদ্যোগ রয়েছে
কিন্তু তারপরেই যে একবারে পৌর নির্বাচন সামনে চলে এসেছে, ফলে এটাও একটা প্রেস্টিজ ফাইট। এখানে যদি ভালো রেজাল্ট না হয় তৃণমূল কংগ্রেসের, তাহলে কিন্তু একটা বড় ধাক্কা খেতে হবে তৃণমূল কংগ্রেসকে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস তাহলে শুধু কি ফুকো আওয়াজ দিচ্ছিল, রেজাল্ট কোথায়, পৌর নির্বাচনের রেজাল্ট কেন হলো না, যখন তারা বলার চেষ্টা করছিল যে এখানে বিজেপির কোনো আর ভিত্তি নেই, বলা যায় বিজেপির ভিত নড়ে গেছে। এখন কিন্তু মানুষ মাটি মানুষের সরকার চাইছে, তৃণমূল কংগ্রেসকে চাইছে, যে কথা তৃণমূল কংগ্রেস বারবার বলার চেষ্টা করে, ফলে সেটার কতটা তাদের বক্তব্যের কতটা ভিত্তি রয়েছে তার প্রমাণ কিন্তু মিলবে এবারের পৌর নির্বাচনে, এবং সেটাই দেখার বিষয়। তার আগে অভিষেক ব্যানার্জি জনসভা করতে চলেছেন, সেখানে ক্রাউডি অন্তত লোকজন প্রচুর জমবেন, জমায়েত হবেন, তবেই তো না তার এই সব বক্তব্য লোকে একটু বিশ্বাস করবে। ফলে তার কাছে একটা বড় চ্যালেঞ্জ যে 31 অক্টোবর তার জনসভায় যেন বিরাট লোকজন হয়, সেই চেষ্টা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস করবে, সেই চেষ্টা হয়তো চালিয়েও যাচ্ছে। এখন দেখার বিষয় দর্শক, আমাদের নিশ্চয় নজর থাকবে যে 31 অক্টোবর অভিষেকের জনসভাতে কতটা জনসমাগম হয়। দর্শক কি বলবেন, কীভাবে অর্গানাইজ করতে পারে তৃণমূল কংগ্রেস, কোথা থেকে বা লোকজন আনবে, নিশ্চয়ই আপনাদের করে কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।